2018 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত সাড়ে তিন বছরে। এবারে পুরো ভোটের ফলাফলের আগে বিগত এডিসি নির্বাচনে 11টি আসনে প্রার্থী দিয়ে সবকটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে বিজেপি। সে জায়গায় 25 বছরের ক্ষমতাসীন বামফ্রন্ট ক্ষমতা হারাবার পর একটি আসনে জয়লাভ করতে পারেনি। পুর ও নগর ভোটে যখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় তখন দেখা গেছে প্রায় 99% আসনেই শাসক দল বিজেপি জয়লাভ করতে সক্ষম হয়েছে। আর এই জয় এসছে গণদেবতাদের বিজেপি দলের প্রতি আস্থা থাকার কারণে। এই নির্বাচনকে কেন্দ্র করে বহুবিধ ষড়যন্ত্র, কুৎসা ইত্যাদি ছড়ানোর চেষ্টা হয়েছে। পশ্চিমবাংলা থেকে উড়ে এসে রাজ্যের শান্তি শৃঙ্খলার পরিবেশকে নষ্ট করে দেবার চক্রান্তে সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেস। এর আগে আইপেক এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে বিভিন্ন সময়ে এরাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে শাসক দল বিজেপি নেতাদের ব্যতিব্যস্ত করে তুলেছিল। রাজনৈতিক হিংসা, সন্ত্রাস শুরু করে গোটা দেশ জুড়ে ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারকে কালিমা লিপ্ত করার জন্য ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের এই সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে এরাজ্যের জনগণ। ত্রিপুরা রাজ্যে যাতে শান্তির পরিবেশ বজায় থাকে এবং কোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে মানুষ যাতে পা না দেয় তার জন্য আহ্বান রেখেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমি যখন দেখি কে এসছে এমএলএ, তার নাম কি, বর্ধমানের রোজকার এমএলএ, তার সামনে লিখে আছে ওনার নামে এফআইআর আছে কলকাতা থেকে, কত দুইটা ফোন করেছে, দুইটা ভিড়ের আসামি ত্রিপুরা থেকে ইলেকশন প্রচারের জন্য এসছে। আরো দিন এসছে সারদাতে সাড়ে তিন বছর জেলে ছিল, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষের টাকা খেয়েছে। তারপর আরো দিন এসছে যে বরুষ মামলার করে বাংলাদেশে পাঠা, সে এসছে ত্রিপুরাতে প্রচার করার জন্য, মার্গদর্শন করার জন্য ত্রিপুরার মানুষদেরকে মার্গদর্শন করবে, রাস্তা দেখাবে ত্রিপুরার, কিসের রাস্তা, স্টার্টিং এর রাস্তা, সেন্ডিকেটের রাস্তা, কয়লা চুরির রাস্তা, চুরির রাস্তা, ডাকাতি রাস্তা, রেপের রাস্তা, মানুষকে তিরস্কার করার রাস্তা, মহিলাদেরকে বলাৎকার করার রাস্তা, এটা এসছে ত্রিপুরাতে। অবাক করার বিষয় হলো দলে থেকে সদলীয় দুই বিধায়ক দলবিরোধী কার্যকলাপ করে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার চেষ্টা চালিয়েছে। নিজ দলের বিরুদ্ধে দলীয় কর্মী সমর্থকদের লেলিয়ে দিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে এই দুই বিধায়ক। ভারতীয় জনতা পার্টি তার মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারা আবদ্ধ সেটা হচ্ছে দেশের স্বার্থ সবচেয়ে বড় আগে, তারপরে দল, তারপর ব্যক্তি। এই দুটো মূল মন্ত্রের কোনোটাই এই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না। সবকা বিকাশ যদি হয়ে থাকতো বিকাশের উপর ভোট হতো, বিশ্বাসের উপর যদি ভোট হতো তাহলে এই হামলা হুজ্জুতি, ভোট প্রদানে বাধা, কেউ ভোটে যেতে যাবেন না, এসব হুঙ্কার, এ সমস্ত হতো না। এবং যে আমাদের যে চিন্তাধারা আমরা আবদ্ধ ভারতীয় জনতা পার্টি সেটা হচ্ছে দেশ এবং দেশের জনগণ, পার্টি এবং ব্যক্তি। এখানে জাস্ট আমরা রিভার্স দেখছি, এক ব্যক্তির প্যারাট্রুপ একটা লিডারের রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি কৃষ্টি, উৎসবের মেজাজে ভোট হতো,
সেগুলো কিন্তু এখন ভাটা পড়ছে এবং সারা ভারতবর্ষে ত্রিপুরাকে বর্তমানে অন্যভাবে চিন্তা মানে চিনতে শুরু করেছে। একজন জনপ্রতিনিধি বিজেপি দলে এই রাজ্যে বাম ফ্রন্টের বিরুদ্ধে লড়াই আমাদের একটা ইতিহাস আছে, আমরা একটা দীর্ঘ সময় এই লড়াই থেকেই আমরা বেরিয়ে এসেছি। ন্যাচারালি মানুষ এক্সপেক্ট করে যে আমরা হয়তো শাসক দলের হয়ে লড়াইয়ে থাকব, জানি না একটা অদ্ভুত পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে এই আমাদের নির্বাচন ক্ষেত্রগুলিতে। আমাদেরকে না ইনভাইট করা হয়, না আমাদের কোনো পরামর্শ নেওয়া হয়, না আমাদেরকে ইনভলভ করে কোনো অ্যাক্টিভিটি করা হয়। স্বাভাবিকভাবেই দল না চাইলে আমাদের তো নিজে থেকে কিছু করার মতো কোনো। এর আগে আরেক তথাকথিত বিক্ষুব্ধ বিধায়ক আশিস দাস পশ্চিমবাংলার কালীঘাটে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে মুন্ডিত মস্তক নিয়ে যে দলবিরোধী নাটক করে গেছে তা গোটা দেশের মানুষের কাছে বিজেপি দলকে কালিমালিপ্ত করার জন্য যথেষ্ট বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। কিন্তু তাদের সেই অপচেষ্টাকে বানচাল করতে গিয়ে মানুষ শাসক দলকে ঢেলে ভোট দিয়েছে। মানুষের মনস্কামনা পূর্ণ হয় এই জায়গা থেকে আমি আজকের দিনে মাথা নেড়া করে আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক পদ ছেড়েছি। আগামী দিনে আমি কি করব সেটা সময় এই মাথা নেড়া করেছি আমি আজ এই মাথা নেড়া 2023 পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টি নামক সরকারটাকে না ফেলা পর্যন্ত আমি আমার মাথার চুল 2023 এর আগে আমি মাথা নেড়াই থাকব। আপনার মতো কি আরো অনেক বিধায়ক? একের পর এক ষড়যন্ত্র, ঘরে বাইরে শত্রু ইত্যাদির মধ্য দিয়ে বিপ্লব কুমার দেবকে কোণঠাসা করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে গণদেবতারা। এতে দলবিরোধী তথা স্বার্থান্বেষী গোষ্ঠীরা যেমন পর্যদস্ত হয়েছে, তেমনি তাদের কাছ থেকে আশকারা পেয়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের খেলায় নেমে পড়েছিল এ বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। ভোট শতাংশ পেয়ে তারা যে বগল বাজাতে শুরু করেছে তৃণমূলীদের কথাবার্তায় এবং আচরণে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। আগামী 2023 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে পুর ও নগর ভোট ছিল সবকটি রাজনৈতিক দলের কাছে সেমি ফাইনাল। সেই খেলায় রীতিমতো পর্যদস্ত হয়ে রাজ্য থেকে বিদায় নিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই সাথে তারা বিরোধী ভোট বিভাজন করে দিয়ে গেছে, যার সুযোগে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের শাসক দল বিজেপি আরো অপ্রতিরোধ হয়ে উঠবে তাই আগাম বলে দেয়া যায়। ভিউরো রিপোর্ট, হিটলান্স, ত্রিপুরা ন্যাশনাল।